টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। Welcome to our channel, Tollywood Secrets. ঈদ বলে দেবে বাংলা বাণিজ্যিকের ভবিষ্যৎ। একদিকে সলমান খানের রেস থ্রি, অন্যদিকে বাংলার তিনজন সুপারস্টার জিত, যশ আর শাকিব খান, থাকবে হামি আর উমা। এতগুলো ছবি ঈদে চলবে কোথায়? ঠিক আর মাত্র 14 দিন বাকি, তারপরই বাংলার বক্স অফিসে আশ্রয় করতে চলেছে চারটি খাঁটি বাণিজ্যিক ছবি। প্রথমটি হিন্দি সলমান খানের রেস থ্রি, দ্বিতীয়টি জিতের নতুন ছবি সুলতান দ্য স্যাভিয়ার, তৃতীয়টি যশের ছবি ফিদা, আর চতুর্থটি শাকিব খানের নতুন ছবি ভাইজান এলোরে। কিন্তু বাংলার মাত্র 300 কাছাকাছি হলে এতগুলো ছবির ভালো রকম জায়গা অসম্ভব। অতএব একটি ছবির সঙ্গে যে অন্য ছবির টক্করটা বেশ জোরদার হবে তার আজ কিন্তু টের পাওয়া যাচ্ছে এখন থেকেই। মিনার সিনেমা হলের তরফে সুরঞ্জন পাল জানাচ্ছেন হামি ছবি দারুণ ব্যবসা করছে। সামনে 2 সপ্তাহে এ ছবি অন্য কাউকে জায়গা ছাড়বে না বলেই মনে করা যায়। তারপর উমা দর্শকের পছন্দ হলে তার উপরে 3টি ঈদের ছবিকে জায়গা দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। নবীনা সিনেমা হলের তরফে নবীন চৌখানি বলেছেন হামি এত ভালো চলছে ঈদের সপ্তাহে হামিকে সরানো যাবে বলে মনে হয় না। উমা মুক্তি পাচ্ছে, গুপ্তধনের সন্ধানে শো রাখতে চাই, তাহলে রেস থ্রিকে কিভাবে জায়গা দেব সেটাই বুঝতে পারছি না। প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্তকে বিশেষ ধন্যবাদ, কারণ ওরা হামি চালাননি বলেই আমরা এমন দুর্দান্ত ব্যবসা করতে পারলাম হামি থেকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো 2018 মে পর্যন্ত ভারতে কোনো বাংলা বাণিজ্যিক ছবি হিট নয়। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় ছবি বাংলাদেশে অবশ্য ভালো ফল করেছে। এখন ভারতে ঈদে বাংলার 3 পক্ষের সিনেমা হল ভাগাভাগিতে যদি 3টে বাণিজ্যিক ছবি মুখ থুবড়ে পড়ে, তাহলে বাণিজ্যিক ছবি নির্ভর তারকাদের জন্য সেটা মোটেই সম্মানের হবে না, অন্তত এদেশে। তাই শুধু নয়, এ রাজ্যে 300 কাছাকাছি সিনেমা হলের মধ্যে প্রায় 30-এর কাছাকাছি সিনেমা হল এমন রয়েছে যা বছরের অধিকাংশ সময় বন্ধ থাকছে। এখন খুলছে ঈদে বাংলা বাণিজ্যিক ছবি এলে বা পুজো আর বড়দিনের মরশুমে কোনো বাণিজ্যিক ছবি এলে, কারণ এসব হলে উমা বা হামির মতো ছবির কোনো দর্শক আসে না। বিশ্বাস হলো না, চন্দননগর, ত্রিবেণী, উত্তরবঙ্গের মিল্কি, মোথাবাড়ি, হাওড়া শহরের নির্দিষ্ট সিনেমা হলের চিত্র এমনই। প্রক্ষেপণের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বক্তব্য, এই সিনেমা হলকে বাঁচিয়ে রাখতে জিত বা দেবের মতো তারকাদের বাংলা বাণিজ্যিক ছবি প্রয়োজন, কিন্তু সেরকম ছবির দিক থেকে শহুরে দর্শক এমনভাবে নজর ফেরাচ্ছেন যে এমন ছবি ভবিষ্যতে হবে কি না তা নিয়েও সংশয় দেখা দিচ্ছে। আপনাদের কি মতামত? সত্যি কি বাণিজ্যিক ছবির বাজার কমে যাচ্ছে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ঈদে আসতে চলেছে বাংলার 3 সুপারস্টার জিত, যশ আর শাকিব খান, এই 3-এ 3-এ টক্করটা কেমন হয় সেটাই এখন দেখার। আর এই নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।